দেখুন কি সুন্দর ধরেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষায়। এই যে নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেই বিকাশ নার্সারিতে, রায়নগর বিকাশ নার্সারি। এখানে কিছু নতুন নতুন ভ্যারাইটির গাছ এসেছে, সেগুলোই আজকে আমাদের দেখাবো। তো চলো বিকাশদা, ভিতরে যাই, কী কী গাছ আছে একটু দেখি। চলো, আমি নিজের হাতে ডাল এনেছি দার্জিলিং থেকে, মানে আমি কারো থেকে এনে মাদার করব না। এছাড়াও তো এখন পাবো আমরা, হ্যাঁ এছাড়া পেয়ে যাবেন এবার, এছাড়া অনলাইনে আমার কাছে পেয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা, চলো ভিতরে গাছগুলো দেখি। দেখুন কি সুন্দর ধরেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষায়। এই যে এর নাদার গাছে রয়েছে, না না এখনো খাওয়ার মতো হয়, খুব বড় হোক তারপর আমরা খাবো। হ্যাঁ অনেক ফল ধরেছে, ছোট গাছ কিন্তু। আচ্ছা চলো তাহলে। আচ্ছা আচ্ছা চলো। তো বিকাশদা, বিগত 3-4 বছর ধরে আপনার এখানে সেই ইন্ডিয়ান সিকি মৌসম্বি আর ভুটান ছাতুকি কমলা এই দুটোই তো দেখে আসছি। তো বর্তমানে কিছু কি আপডেট আছে না একই চলছে আমাদের? কালকে আমি লিস্ট করেছি। আচ্ছা, আমার কাছে 39 প্রকারের লেবু রয়েছে, টক মিষ্টি, মানে টক লেবু, মোসাম্বি এবং কমলার, এই তিনটের মধ্যে 39টা ভ্যারাইটি রয়েছে। তো এগুলো আবার নতুন আনা হয়েছে, এটা নাগপুর থেকে এসছে। এখানে এখানে 7টা জাত আছে। আপনি একটু এদিকে আসুন। আচ্ছা, জাতের নামগুলো একটু যদি বলে দাও। হ্যাঁ আমি বলতে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা দেখছি আলাদা আলাদা কালারও আলাদা গাছের। এগুলো সব মৌসুমি না কমলার মধ্যে পড়ছে? এগুলো না, এগুলো কমলার মধ্যে, কমলারই আছে 3-4 ভ্যারাইটি। আচ্ছা, আর মৌসুমির আছে 3 ভ্যারাইটি। আচ্ছা, এগুলো এবং এক একটা ভ্যারাইটি দুবার করে ফল হবে, বছরে দুবার হবে, বছরে দুবার মিষ্টি হবে। অবশ্যই মিষ্টি, দুবার হলে কি টক হয়ে যাবে? আচ্ছা আমি বলে দিচ্ছি এখানে কি আছে। তো গাছগুলো সবে বসানো হয়েছে, মোটামুটি 15-20 দিন পরে রেডি হয়ে যাবে এগুলো। এগুলো এই চারাগুলো রেডি হতে হতে অন্তত 20 দিন লাগবে, আমরা কালকে লাগিয়ে শেষ করেছি। এগুলো তো মাটি ছাড়া চারা আসে ওখান থেকে, মাটি ছাড়া আসে। হ্যাঁ এখানে রয়েছে, ওই যে মাথায় রয়েছে কাটল গোল্ড। আচ্ছা, জল দিচ্ছে ওটা? হ্যাঁ। তারপর সেকেন্ড রয়েছে নিউসেলার। আচ্ছা আচ্ছা, নাগপুর অরেঞ্জ যেটা, সেটা রয়েছে এইগুলো। আচ্ছা, ফুলে মোসাম্বি, ফুলে মোসাম্বি, হ্যাঁ এটার আরেকটা নাম, ইংলিশ নাম কারিলিভ। আচ্ছা, ডেইজি অরেঞ্জ। আচ্ছা, এনআরসিসি অরেঞ্জ, এনআরসিসি কিন্তু একটা পাতি লেবু আছে, আর এনআরসিসি এটা হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ, আর রংপুর, এটা কিন্তু ওই বাংলাদেশের রংপুর না, এটা আমাদের দেশেরই একটা ভ্যারাইটি, সেই লেবুটা, এই এটাও কিন্তু একটা কমলা। এই কমলাগুলো মূলত আপনার দুবার হবেই, আবার কেউ আছে একবার হবে এবং অধিক ফলনশীল। এটা হচ্ছে দেইজি, এই যে দেখি দেইজি, চারাগুলো সবই নতুন বসানো হলো, এগুলো রেডি হতে হতে অন্তত 20 দিন লাগবে। বাহ, প্রচুর গাছ। এগুলো যেহেতু শিকড় কাটা গাছ, একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। তবে আপনারা হাইট দেখুন, এই ডেজির হাইট হচ্ছে অন্তত 3.5 ফুট, মানে 3-3.5, কেউ কেউ 4ও আছে, বাদ দিন 4, 3-3.5-এর মধ্যেই। আর যেগুলো নাগপুর কমলা, আবার আর এনার সেগুলো রয়েছে আরও হাইটে। আচ্ছা আচ্ছা, আর এইগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমি? এগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমি অর্ডার হয়েছে, তাই এগুলো তুলে দিয়েছি। এতে ফল ধরা গাছ? এইখানে যতগুলো গাছ আছে সব ফল ধরা, এগুলো আলাদা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো রেডি করে প্যাকেট করে দিতে হবে, গড়ে এগুলো বিক্রি হয়ে গেছে 400 টাকা করে। এটা
স্টিকার দাও রে স্টিকার রয়েছে মার্জিনে স্টিকার আচ্ছা আচ্ছা এটাও একটা কমলার গাছ বেশ বড় বড় গাছ তো হ্যাঁ এগুলো তো দেখো প্রায় 4 ফুট 5 ফুটের মতো এটা তো 5 ফুট আচ্ছা এই গা এই গাছ আশা করি এই বছর তোমরা ফুল চলে আসতে পারে মানে শীতে বেশ কিছু গাছ এসে যাবে আচ্ছা আর এটা কিন্তু দেখুন আমরা যে চারা করি তার কিন্তু ঝোপালো হয় বেশি অনেক বেশি ব্রাঞ্চ হয় এতে কিন্তু ব্রাঞ্চ বেশি না সোজা সোজা গাছ এটা একটা কারণ আছে তুমি দেখেছো একটা কারণ আছে মানে একটু ঘন করে লাগানো ছিল এদের নাকি না এটা হচ্ছে চোখ কলম আমরা করি গ্রাফটিং আমরা গ্রাফটিং করি তো আর এটা চোখ কলম দেখো আচ্ছা আচ্ছা চোখ কলম করা হ্যাঁ সবগুলোই তাই দেখছি এইবার এই গাছগুলোকে মাথা কেটে দিতে হবে পুরো ঝাড় আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি এটা কতদিন পরে আমরা পাবো অন্তত আমি আশা করছি 20 দিন 20 দিন পর থেকে সেল শুরু হবে তারপর চলবে তবে আমার মনে হয় এই গাছগুলো মাসখানি হলে একবার জুৎসই হয়ে যাবে আচ্ছা আপনার ফোন নম্বরটা একটু বলে দেন 9002716291 আপনারা এই নাম্বারে আমার সাথে কথা বলুন এবং আমি যতটুকু জানি লেবু সম্পর্কে আপনাদের কোনো সমস্যা হলে আপনার তবু ফোন করুন আমার যদি আমি সময় পাই অবশ্যই আপনাদের ফোন ধরবো অনেকের ফোন ধরতে পারি না রাগ করবেন না আমি ইচ্ছে করে করি না কারণ আমি একা 21 বিঘা জমি কন্ট্রোল করি 21 বিঘা 21 বিঘা নার্সারি এখন আবার বেড়েছে সাইডে তো বুঝতে পারছেন এখানে বেচা কেনা করা ফোন ধরা মানুষের সাথে কথা বলা সব কিছুই আমার করতে হয় তা অনেক সময় ফোন আমি ধরতে পারি না অনেকে একজন রাগ তো অলরেডি করেছেন বর্ধমানের জয়ন্তবাবু আচ্ছা আচ্ছা জয়ন্তবাবুকে আমি কালকে আমার ছেলেকে দিয়ে একটা মৌসুমি চারা পাঠিয়ে দিয়েছি ওখানে পূর্বস্থলীর এক নার্সারিতে ওখান থেকে উনি নেবে ওনাকে অনুরোধ করা হয়েছে যে আপনি চারাটা দাদা ওই দাদাকে দিয়ে দেবেন মানে চাই না উনি অসন্তুষ্ট হোক আমার উপর উনি পয়সা না দিক আমাকে কিন্তু উনি যেন রাগ না করে মানে সময়ের মানে চাপ হয়ে যায় তার জন্য যাদের উনি হবে নার্সারিতে এসে নিয়ে গেলে ভালো হয় আর 3 মাস ধরে উনি আমার কে ফোন করতেন বলতেন এবং আমার প্রশংসাও করতেন এবং আমাকে উপকারও করেছেন ওইখানে বর্ধমানেই একটা ফোন যোগাযোগে একটা উপকারও করেছেন যাই হোক আমি ওনার জন্য খুব দুঃখ পেয়েছি যে ওনাকে চারাটা দ্রুত দিতে পারিনি তবে কালকে পৌঁছে দিয়েছি আশা করছি আজকে পেয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই সবাইকে সহযোগিতা করবেন আর নতুন নতুন ভ্যারাইটি আসলে আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আপডেট তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার পরবর্তী ভিডিওতে আমি আমার লিস্ট দেব আমার কাছে কি কি রয়েছে আমি সেগুলো কালকে লিখলাম তো এখনো ঠিকঠাক লিস্ট করে নিলাম গাছগুলো রেডি হয়ে যাক তখন একবার দিয়ে দেবো আরো ভ্যারাইটি রয়েছে ওই মাঠে অনেক ভ্যারাইটি ওই দিকে তো বলেছে ওখানে মাথা করা রয়েছে আচ্ছা আচ্ছা ওখানে সব ইন্ডিয়ান